ইসলামী ছাত্র শিবির এমন একজন কর্মী করতে সক্ষম যে যৌথ বাহিনী ভয় করে জীবন পরিচালনা করে না, র‍্যাবকে ভয় করে জীবন পরিচালনা করে না, সে শুধুমাত্র আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করে বলেই অন্য কাউকে তার ভয় করার প্রয়োজন পড়ে না। বাড়ির অঙ্কের মতো, বাংলা হাতের লেখার মতো, ইংরেজি জানার মতো করে তাকে কোরআন শেখানোর জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠান করে ব্যবস্থা গ্রহণ করেছে কিনা? সম্মানিত তৌহিদী জনতা, আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এদেশের গণ মানুষ এবং ছাত্র জনজার জন্য একটি বিরাট নিয়ামত। আমরা আজকে যে দেশে বসবাস করছি, সেই দেশের অসংখ্য মানুষ, সেই দেশের অসংখ্য ছাত্র সমাজ, আজ আমরা যারা এখানে মুরব্বী অনেক গ্রাম উপস্থিত হয়েছি, আজকে আমাদেরকে একথা ভাবতে অবাক লাগে যে আমরা যে দেশে বসবাস করছি, আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ, সেই বাংলাদেশে আজ 85 জনের বেশি মুসলমান হওয়ার পরেও আমরা আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে আমার সন্তানকে বড় করে গড়ে তুলছি, আমরা আমাদের ভাইকে যেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে বড় করার স্বপ্ন দেখছি, আমরা যেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদের যুবক তরুণদেরকে দেশ গড়ার জন্য, যাদেরকে দেশের কর্ণধার করে গড়ে তোলার জন্য স্বপ্ন দেখছি, আজ এখানে ইসলামী চিন্তাবিদ, মাদ্রাসার ওলামায়ে কেরাম, প্রাইমারি স্কুলের শিক্ষক, মাধ্যমিক স্কুলের শিক্ষক, কলেজ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রভাষক এবং শিক্ষক বৃন্দ যারা উপস্থিত হয়েছেন, আমরা যদি আজকে জাতির একজন তরুণ হিসাবে, আপনাদের একজন সন্তান হিসাবে যদি আজকে এই জাতির বিবেকের কাছে আমরা প্রশ্ন করি, আমাদের এদেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় একজন ছাত্র যখন ক্লাস ফাইভে ক্লাস সিক্সে যখন পড়াশোনা শুরু করে, তখন তার বাড়ির অঙ্ক তার হাতের লেখা না নিয়ে যাওয়ার অপরাধে একজন ক্লাস ফাইভের কিংবা ক্লাস সিক্সের একজন ছাত্রকে ক্লাস থেকে পিটিয়ে বের করে দেওয়ার ইতিহাস রচিত আছে। একজন ছাত্র বাড়ির অঙ্ক না নিয়ে গেলে তাকে ক্লাস থেকে বের করে দেওয়ার নজির আছে। একজন ছাত্র ইংরেজির হাতের লেখা না নিয়ে গেলে তাকে 5 টাকা জরিমানা করার নজির আছে। আমরা আমাদের দেশের প্রচলিত শিক্ষা প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় শিক্ষক বৃন্দের কাছে যদি জাতির বিবেক হিসাবে যদি আজ আমরা জানতে চাই, বাড়ির অঙ্ক হাতের লেখা এবং ইংরেজি হাতের লেখা না নিয়ে অপরাধে যদি একজন তরুণ ছাত্রকে পিটিয়ে ক্লাস থেকে বের করা হয়, 85 জন মুসলমানের দেশে একজন তরুণ ছাত্রকে অবশ্যই জানতে হবে, বাড়ির অঙ্কের মতো, বাংলা হাতের লেখার মতো, ইংরেজি জানার মতো করে তাকে কোরআন শেখানোর জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠান করে ব্যবস্থা গ্রহণ করেছে কিনা? যদি ব্যবস্থা গ্রহণ করত, আজ যৌথ বাহিনী দিয়ে দেশের তরুণ ছাত্র সমাজকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন ছিল না। আজ একজন ছাত্রকে কোরআন শেখানোর জন্য যেভাবে বিজ্ঞান শেখানোর ব্যবস্থা আছে, যেভাবে ইংরেজি শেখানোর ব্যবস্থা আছে, যেভাবে হাতের লেখা শেখানোর ব্যবস্থা আছে, ঠিক সেই ব্যবস্থার মতো যদি একজন তরুণকে কোরআন শেখানোর ব্যবস্থা থাকত, আজ যৌথ বাহিনী দিয়ে, চিতা দিয়ে, র‍্যাব দিয়ে দেশের তরুণ ছাত্র সমাজকে নিয়ন্ত্রণ করার প্রয়োজন ছিল না। কোরআনই এক দেশের যুবকদেরকে নিয়ন্ত্রণ করার একমাত্র নির্দেশিকা হিসেবে ভূমিকা পালন করতে পারত। আজ বাগেরহাট জেলার শুধু নয়, বাংলাদেশের সকল মহলের মানুষের কাছে যদি আমরা জিজ্ঞেস করি, যৌথ বাহিনী নামিয়ে দেওয়া হয়েছিল 4 দলীয় জোট সন্ত্রাস মুক্ত সমাজ প্রতিষ্ঠা করার জন্য যে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছিল, সেই উদ্যোগের সময় আমরা লক্ষ্য করেছি বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ যৌথ বাহিনীর হাতে ধৃত হয়ে জেলখানায় নিক্ষিপ্ত হয়েছে, কেউ কেউ পালিয়ে পার্শ্ববর্তী আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে, আজ পর্যন্ত যারা বাংলাদেশে ফিরে আসতে পারেনি। ছাত্র শিবিরের একজন সমর্থককেও গ্রেপ্তার করার প্রয়োজন যৌথ বাহিনী মনে করেনি, কারণ একজন যুবক যদি আল্লাহকে ভয় করতে শেখে, আজকে আমরা শুনেছি র‍্যাবের ভয়ে আমাদের দেশের তরুণ যুবক যারা বিভিন্ন ছাত্র সংগঠনের পরিচয় বহন করেন, তারা যৌথ বাহিনী এবং র‍্যাবের ভয়ে নাকি তারা রাস্তায় নামতে লজ্জাবোধ করেন, রাস্তায় নামা তাদের জীবনের ঝুঁকি মনে করেন। আমরা ইসলামী ছাত্র শিবির আজকে বলতে পারি,
ইসলামী ছাত্র শিবির শুধু সেরকম নেতা নয়, ইসলামী ছাত্র শিবির শুধুমাত্র সেরকম দায়িত্বশীল নয়, ইসলামী ছাত্র শিবির এমন একজন কর্মী করতে সক্ষম যে যৌথ বাহিনী ভয় করে জীবন পরিচালনা করে না, র‍্যাবকে ভয় করে জীবন পরিচালনা করে না, সে শুধুমাত্র আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করে বলেই অন্য কাউকে তার ভয় করার প্রয়োজন পড়ে না। সম্মানিত বাগেরহাট জেলার সংগ্রামী তাওহীদ জনতা, আজ আমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে তাকালে আমাদের দুঃখ হয়, আমাদের কষ্ট হয়। আমাদের শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম যারা আজকে হাজির হয়েছেন, আমরা ইসলামী ছাত্র শিবিরের সন্তান হিসাবে আপনাদের কাছে আবেদন জানাতে চাই, বাগেরহাট জেলার সর্বস্তরের মানুষের কাছে আজ আবেদন জানাতে চাই, আমাদের দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার যে অপূর্ণাঙ্গতা রয়েছে, যে শূন্যতা রয়েছে, সেই শূন্যতা পূরণ করার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আরেকটি নতুন স্বতন্ত্র ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে দেশের তরুণ ছাত্র সমাজের মাঝে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। আজ একজন মুরব্বী আমাকে মাদ্রাসায় পাঠিয়েছেন, আমার আব্বা। আমি মাদ্রাসায় পড়াশোনা করে আমি আমার আব্বাকে গিয়ে বললাম, আব্বা জান, আমাদের দেশের এই দিনই শিক্ষা প্রতিষ্ঠান আমাকে ইসলাম শিখাতে সক্ষম হয়েছে, শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম আমাকে মাফ করবেন, আজকের মাদ্রাসার একজন ছাত্রকে ইসলামী ছাত্র শিবির নতুন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য এক ইসলামের যে বিপ্লবী ঘোষণা, সেই ঘোষণায় দেশের মাদ্রাসা দিনী শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিপূর্ণভাবে দেওয়ার যে সুযোগ গ্রহণ করার কথা ছিল, আমাদের দেশের সার্বিক পরিস্থিতি কারণেই তা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পক্ষে সম্ভব হয়ে উঠছে না। বিদায় আমরা লক্ষ্য করছি, যখন আমরা মাদ্রাসায় পড়াশোনা করেছি আমাদেরকে মনে করা হতো, আমরা মনে করতাম একজন মাদ্রাসার ছাত্র সে শুধু মসজিদে গিয়ে আজান দেবে, মসজিদ ইমামতির দায়িত্ব পালন করবে, কোনদিন নামাজ পড়েনি, পশ্চিম দিকে যার মাথা থাকেনি, এরকম একজন মানুষ মৃত্যুবরণ করার পর তার জানাজা নামাজ সম্পন্ন করে দিতে হবে মাদ্রাসার ছাত্রের। একজন ছাত্রকে তার মানুষ জন্মগ্রহণ করার পর সদ্যজাত সেই সন্তানের কানে আজান দিয়ে আসতে হবে মাদ্রাসার ছাত্রদের। আমরা বললাম ইসলামী ছাত্র শিবির এই মাদ্রাসার ছাত্র বন্ধুদের কাছে গিয়ে ইসলামী ছাত্র শিবির বলল, তোমরা হচ্ছ সেই সমাজ, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, তুমি হচ্ছ সেই সমাজ, তুমি হচ্ছ সেই ছাত্র, যে বেশি জানে এবং যে জানে না তারা কখনো সমান হতে পারে না। মাদ্রাসার ছাত্রদের কাছে গিয়ে ইসলামী ছাত্র শিবির বলল, তুমি মসজিদে আজান হওয়ার পর শুধু মসজিদে যাবে না, মসজিদে ইমামতি করবে না, মসজিদের বাইরে এসে রাজপথে অসংখ্য তরুণ বিভ্রান্ত ছাত্রদের সামনে দাঁড়িয়ে জালিম স্বৈর শাসকের বিরুদ্ধে সত্য কথা বলা সবচেয়ে বড় জিহাদ, সেই জিহাদের কাতারে তোমাকে ইমামতির দায়িত্ব গ্রহণ করতে হবে। আজ মাদ্রাসার ছাত্রদেরকে আর মসজিদ এবং মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ রাখা যায়নি, আজ মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করে আমরা মসজিদ পরিচালনা করতে সক্ষম হয়েছি, আমরা রাজপথ চিনতে সক্ষম হয়েছি, আমরা জাতীয় সংসদ পরিচালনা করতে পারি, মাদ্রাসার শিক্ষিত একজন যুবকই মন্ত্রী পরিষদ পরিচালনা করতে জানে। আজ একজন স্কুল এবং কলেজের ছাত্রকে আমরা বললাম, তোমার দায়িত্ব শুধু রাজপথে দাঁড়িয়ে মানুষের সামনে রাজনৈতিক নেতাদের গুণকীর্তন করার, মিথ্যার অপলাপ বর্ণনা করাই তোমার কাজ নয়। বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে আমরা বললাম, প্রিয় বন্ধু, আজ তুমি যদি এই যুগে জন্মগ্রহণ না করে আমার প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় জন্মগ্রহণ করতে, একদিকে আমার প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে যেতেন, আর একদিকে আবু জাহেল আবুল আহাবরা দাঁড়িয়ে যেতেন, আজকে আমার প্রিয় নবী নেই, প্রিয় নবীর উত্তর শরীরে আছে, আবু জাহেল আবুল আহাবরা নেই, বাগেরহাটে আবু জাহেল আবুল আহাবের উত্তর শরীরে আছে, তুমি আজকে দাঁড়িয়ে মানবতার মহান শিক্ষক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অনুসরণ করবে নাকি আবু জাহেল আবুল আহাবের পথ অনুসরণ করবে? আমরা কলেজের বিশ্ববিদ্যালয়ের ছাত্র বন্ধুকে কোরআনের সেই দাওয়াত দিয়ে, কোরআন পড়িয়ে তাকে মসজিদে নিয়ে পাঁচ অক্ত মুসল্লি বানানো হয়নি শুধু,
আজ বাগেরহাট জেলার এই সকল সুধী মন্ডলীর কাছে আজ জানাতে চাই, যদি ইসলামী ছাত্র শিবিরকে কেউ জানতে চায় তোমাদের সফলতা কি, আমরা বলবো ইসলামী ছাত্র শিবিরের সবচেয়ে বড় সফলতা হচ্ছে আজ বিশ্ববিদ্যালয়ে কলেজের একজন ছাত্রকে মসজিদে আজান হয়ে যাওয়ার পর সে শুধু মসজিদে হাজির হয় না, বিশ্ববিদ্যালয়ে কলেজের ছাত্রকে আমরা এমন করে তৈরি করতে সক্ষম হয়েছি মসজিদে যাওয়ার পর সে মসজিদে মুসল্লি হবে, মসজিদের ইমাম অনুপস্থিত থাকলে ইমামতি করার যোগ্যতা সম্পন্ন করে গড়ে তুলেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আজ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র শুধু মসজিদের মুসল্লি নয়, মসজিদে গিয়ে তিনি ইমামতির যোগ্যতা অর্জন করতে পারেন, সেই ব্যবস্থা ইসলামী ছাত্র শিবির এদেশের তরুণ ছাত্র সমাজের জন্য গ্রহণ করেছে। সম্মানিত সুধী মণ্ডলী, সবশেষে আজ আপনাদের কাছে অনুরোধ জানাতে চাই, বাগেরহাট জেলা ইসলামী ছাত্র শিবির আজ আপনাদেরকে এখানে সমবেত করেছে, শুধু ইসলামী ছাত্র শিবিরের কাছে কোনো আলাদিনের চ্যারাক নেই, ইসলামী ছাত্র শিবিরের কাছে নতুন কোনো মতবাদ নেই, ইসলামী ছাত্র শিবির মূলত আল কোরআন এবং আল হাদিসের বক্তব্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে চায়।